পাবনায় উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। পাইকাররা বিভিন্ন জেলা থেকে আসছেন টাটকা সবজি কিনতে। এই মুহূর্তে ঈশ্বরদীর সবজি বাজারে আছেন রিপোর্টার সবুজ মোল্লা, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মতো পাবনাতেও পাবনার শীতকালীন সবজি বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে কিন্তু বেচা বিক্রির একটি উৎসব মুখর পরিবেশ চলছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায়। আমি যদি আপনাদের একটু দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু বেচা বিক্রিটা হচ্ছে। এই চরগড়গড়ি আলহাজ মোড় আমি যদি বলি, এখানে কিন্তু পাবনা জেলার ঐতিহ্যবাহী এই সবজির বাজার। এখানে পাবনা জেলার বিভিন্ন পাইকাররা এখানে ব্যবসার জন্য এসে থাকেন। এছাড়া কিন্তু পাবনা জেলার বাহিরে অর্থাৎ কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ থেকে কিন্তু ব্যবসায়ীরা টাটকা সবজি কেনার জন্য এই চরগড়গড়ি আলহাজ মোড়কে বেছে নেয়। আমি কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর জানতে পেরেছি যে শীতকালীন সবজি বর্তমানে কিছুটা দাম বেশি হলেও কিন্তু বাজারে এটার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এখানে সবজির মধ্যে রয়েছে লাউ, যেটা প্রতিটা লাউ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা করে, মূলা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, কপি আছে এখানে কপি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি, এছাড়া শিম বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি, পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা করে, এছাড়া বেগুন 70 থেকে 75 টাকা করে, লাল শাক বিক্রি হচ্ছে আটি প্রতি 15 থেকে 20 টাকা আটি, এবং পুঁই শাক বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা আটি। আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষক কিন্তু জানিয়েছে যে শুরুর দিকে কিন্তু মূলত শুরুর দিকে একটু দাম বেশি থাকে। শুরুর দিকে দাম বেশি থাকার মূল কারণ হলো সরবরাহ কিন্তু শুরুর দিকে সেরকম হয় না, অর্থাৎ উৎপাদনও কিন্তু শুরুর দিকে সচরাচর কম হয়ে থাকে। এছাড়া গেল 15 দিন আগে বৃষ্টির কারণে কিন্তু সবজি কিছুটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু সবজি বাজারে সেরকম আমদানিও কিন্তু হচ্ছে না, যে কারণে দাম কিন্তু আগের থেকে একটু বেশি হয়েছে। এছাড়া আমি আরো তাদের সঙ্গে কথা বলেছি, যেটা জানতে পেরেছি সেটা বেশ কিছুদিন আগে অর্থাৎ 15 দিন আগেও এখানে কিন্তু শীতকালীন সবজি ছিল না, তবে গত বছর এখানে শীতকালীন সবজির প্রতিদিন বিক্রি হতো প্রায় 50 লাখ টাকা করে, কিন্তু এটা এখন বর্তমানে নেমে এসেছে, প্রতিদিন বিক্রি হচ্ছে 10 থেকে 15 লাখ টাকা। এই ছিল আমার কাছে সর্বশেষ সবজি বাজারের খবরাখবর জানতে। আমরা সরাসরি যুক্ত ছিলাম পাবনা থেকে।